শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়, সুখ দুঃখ হাসি কান্না জয় পরাজয় যে জীবনে পাশাপাশি অবস্থান করে সেখানে বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। তারপরও সব সংশয় কাটিয়ে সম্ভাবনা ও সাফল্যের লক্ষ্যে আপন শক্তিকে পুঁজি করে জীবন ও জীবিকার তাগিদে প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি। এজন্যই বলা হয় বাঙালির প্রাণরস অফুরন্ত। নানা সংকটের মাঝেও সারা বিশ্বের কাছে বাঙালি আমোদে ও নির্ভীক এক জাতি হিসেবে সুপরিচিত। আর তাই তো দিনের শুরুটা আনন্দময় করে তুলতে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ। আমি ফাতিমা আফরোজ সোহেলি। শরৎ শুভ্রতার প্রতীক, শরৎ পূর্ণতার ঋতু। তার স্নিগ্ধ রূপ মাধুর্য সহজেই আমাদের মনকে নাড়া দেয়। মুখে তার মায়াময় প্রসন্ন হাসি, গাছের পাতায় ঝলমলে রোদের ঝিলিক, টলমলে ভরা দীঘির জল, নদী তীরে ফুটে থাকা অজস্র কাশফুল, শিউলি ফুলের গন্ধে ভরা উদাস করা সকালের নরম বাতাস, আকাশ জুড়ে তুলোর মতো শুভ্র মেঘ, ধানের খেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, এসবই জানিয়ে দেয় ঋতুর রানী শরতের আনাগোনা। সত্যিই শরৎ প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের তুলনা নেই। গাঢ় নীলাকাশে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, শাপলা পদ্মের নয়ন মুগ্ধকর শোভা, দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, গাছে গাছে সবুজ পাতার ছড়াছড়ি, শিউলি ঝরা প্রাঙ্গণ, বাতাসে তার মিষ্টি সৌরভ, উঠোনে গুচ্ছ গুচ্ছ দোপাটির বর্ণসজ্জা, শারদ লক্ষ্মীর এই অনুপম রূপ লাবণ্য বাংলাদেশকে করেছে এক সৌন্দর্যের অমরাবতী। সুপ্রিয় বন্ধুরা, শরৎ প্রকৃত অর্থেই একটি মনোমুগ্ধকর ঋতু। নাতিশীতোষ্ণ শরতের আবহাওয়ায় মানুষের দেহ মনে বিরাজ করে সংসার বিরাগী এক সত্তা, যার প্রভাবে মন শুধু বাইরে ছুটে বেড়াতে চায়। বিশেষত শরৎকালীন পূর্ণিমা সংবেদনশীল প্রকৃতি প্রেমা মানুষের মনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। শরতের পূর্ণ শশীর আলোয় নদী তীরে শুভ্র কাশবন, আঙিনায় নারকেল গাছের পাতা এবং ঝাউ গাছগুলো বাতাসের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করে, যা দেখে মানুষের মন বিমোহিত হয়ে যায়। দিনের মুগ্ধ সোনালি রোদ আর রাতের স্নিগ্ধ রূপালী জ্যোৎস্নায় নদীবক্ষ হাস্যময়ী রূপ ধারণ করে। সারাক্ষণ মৃদুমন্দ হাওয়া বইতে থাকে, ফোটা ফুলের গন্ধে পথচারীর মন প্রাণ উদাস করে। শরৎ অপরূপ সৌন্দর্যের রহস্যের ইন্দ্রজাল বিছিয়ে বাংলার প্রকৃতিতে রানীর মতো বিরাজ করে। শরতের হঠাৎ আলোর ঝলকানিতে বাঙালির মনে বেজে ওঠে ছুটির বাঁশি, আকাশে বাতাসে তার উদার মুক্তির আহ্বান, শিভালি বিতানে শিশির সিক্ত তনু পল্লবে আকাশের সীমাহীন নীলিমায়, দোয়েল শ্যামার কলকণ্ঠে ভ্রমরের গুঞ্জনে তার কেবলই উদাস হাতছানি ছুটির সাদর আমন্ত্রণে। অমনি গৃহবন্দী জীবনের ক্লান্তি ভুলতে মানুষ দূর দূরান্তে বেরিয়ে পড়ে। শরৎকে তাই বলা হয় ছুটির ঋতু। রূপসী বাংলার শরঋতু নানা রূপের বিচিত্র সমারোহে নিত্য আবর্তিত হয়ে চলে। বাংলা ঋতুচক্রের ধারায় বসন্ত যদি হয় ঋতুরাজ, তবে আপন শ্রী ঐশ্বর্যে শরৎ ঋতুর রানী। শরতের আকাশ, সবুজ শ্যামল নিসর্গ ও নদীর শ্রাবশ্রী সত্যিই নয়নাভিরাম। শরতের প্রভাব বাঙালি জীবনে প্রকৃতির এক অনুপম আশীর্বাদ, রুদ্ধশ্বাস জীবনে মুক্তির খোরা বাতায়ন। সেজন্যই
শতকণ্ঠে শরতের শুভ্রতা ও বন্দনা ধ্বনিত হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক পর্ব অদম্য বীর, বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে, বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি, এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। তো বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, আজ 19 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 263তম দিন। চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। প্রথমে এই উল্লেখযোগ্য ঘটনা বলি। 1893 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার পায়। 1983 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং 747 বিমানে গুলি করা হলে 269 জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে। 1991 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। 1994 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের 20,000 সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। এবারে জানাবো কয়েকজন কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্মদিনের কথা। 1563 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর পোল্যান্ডের রাজা তৃতীয় হেনরি জন্মগ্রহণ করেন। 1759 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি জন্মগ্রহণ করেন। 1903 সালের 19 সেপ্টেম্বর কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং জন্মগ্রহণ করেন 1911 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর। 1971 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুপ্রিয় বন্ধুরা, এবারে আপনাদের জানাবো কয়েকজন কিংবদন্তি তুল্য ব্যক্তির মৃত্যুদিনের কথা। 1339 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর জাপানের সম্রাট গোদিওগো মৃত্যুবরণ করেন। 1881 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 20তম প্রেসিডেন্ট জেমস গারফিল্ড মৃত্যুবরণ করেন। 1987 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে শুনবেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক পর্ব অদম্য বীর, গ্রন্থনা ও উপস্থাপনায় কামাল মিনা। প্রিয় শ্রোতা, আমরা আজ এসেছি রাজধানী বাড্ডার রূপনগর এলাকায়। এখানে এক রিক্সা চালক হাফিজুল শিকদার। সেই হাফিজুল শিকদার আন্দোলনে 20 জুলাই বিকেল 3টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ হামলায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে সে ইন্তেকাল করে। হাফিজুলের বাসায় এসে আমরা ভীষণ দুঃখের স্মৃতি এখানে দেখতে পাই। শহীদ হাফিজুলের স্ত্রী আছে, সে এখন সন্তান সম্ভবা, আর তার দুই ছেলে আছে, একজনের বয়স 2.5 বছর,
আরেকজনের বয়স 1.5 বছর। কথা বলছি শহীদ হাফিজুলের বাবার সাথে। আপনি একটু বলবেন সেদিন কি ঘটেছিল? 20 জুলাই বেলা 3টায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। তখন এক রিক্সাওয়ালা আইসা আমারে বলতেছে যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে পোস্ট অফিস গল্লির মুখে। ওই দিন পিড়ে বৃষ্টি ছিল, আমি ওই বৃষ্টিতে দৌড়াই চাইতে ব্যস্ত, মাঝে আমি 3 বছর পড়ে গেছি রাস্তায়। মিনার মসজিদ পর্যন্ত যাওয়ার পরে অনেক লোকজনে সেনে আমারে বলতেছে কাকা কী হয়েছে, আমি বলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে পোস্ট অফিস গল্লির মুখে। ওখান থেকে দল ধরেছে অন্য ওই সব লোক আমার পিছিয়ে পিছিয়ে যায়, যাইয়ে দেখি সেখানে পোস্ট অফিস গল্লির মুখে খালি আমি তুলি রক্ত, আর এক দোড়া জুতো ওখানে ছিল কিন্তু হাফিজুল আর পাই না। পরের রাস্তার লোকে বললো যে তারা হসপিটালে নিয়ে গেছে, আমি হসপিটালে গেছি ওখানেও পাই নি। ওখান থেকে যারা নিয়ে গেছে তারা আবারই ফোন করলো যে আমরা হসপিটালের দিক যাইতেছি, আপনি এদিকে আসেন। ওনারে ফরাজি হাসপাতালে নেছে, ওখান থেকেও ফেরত দিছে। খিদমা হসপিটালে নেছে, সে জায়গার থেকেও ফেরত দিছে। কিন্তু মুগ্ধা হসপিটালে যখন নেছে তখন ডাক্তাররা ওনার চিকিৎসা করতে চায় নেই। ছাত্ররা ছিল বলছে যদি ওনার চিকিৎসা না হয় তাহলে এই জায়গা একটা কিছু ঘটে যাবে। তখন নার্স এবং ডাক্তার এনারা মিলে চিকিৎসা করে আমার ছেলেরে। ছেলেরে যখন সেলাইন দেয়, সেলাইন ঢুকাবার পরে নার্সরা বলতেছে যে স্যার ওনার তো সেলাইন চলে না, উনি মৃত্যুবরণ করছে। তখন বড় ডাক্তার ওই আমার ছেলেরে যারা নিয়ে গেছিলো তার নাম ছিল সুমন, এই সুমন বলতেছে যে কাকা আপনি কই আছেন, কোন ভাষায় বলবো যে আমি বলতে পারতেছি না আপনার ছেলে দুনিয়াতে। এখন আপনাদের সংসারের ভরণ পোষণ খাওয়া দাওয়ার খরচ কীভাবে চলে? আমি বর্তমান কোনো কাজকাম করতে পারতেছি না, কারণ ছেলের কথা যখন মনে ওঠে তখন কলিজাকে ধরিয়ে রাখতে পারি না। শহীদ হাফিজুলের পরিবার, তার সন্তান, তার স্ত্রী এবং অনাগত যে সন্তান আসতেছে, সরকারের কাছে কি আশা করে? সরকারের কাছে আমি আশা করি যে আমার ছেলে শহীদ হয়েছে, যদি কোনো ভাতা সরকার অনুদান করেন আর সেই অনুদানের কারণে যেন এদেরকে নিয়ে যেন বসবাস করতে পারি। শহীদ হাফিজুলের বাবা আবু বকর সিকদার, আপনারা তার মুখে তার কথা শুনলেন। প্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি আমি কামাল মিনা। তবে আগামী পর্বে অন্য কোনো আহত ব্যক্তি অথবা শহীদ পরিবারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অদম্য বীরের কথা। আপনারা শুনছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, যুগে যুগে কালে কালে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালি জাতিসত্তার মনের কর্ষণ হয়েছে। বাঙালি উন্নততর জীবনবোধের খোঁজে আত্মানুসন্ধানে নেমেছে, আর তাই তো বাঙালির আবহমান সংস্কৃতি ভাবনার গোড়ায় রয়েছে সেই নিজেকে জানার, নিজেকে খুঁজে বেড়ানোর এক অদম্য গভীর বাসনা। পরমাত্মার খোঁজ আর নিজেকে জানার বাঞ্ছা তাই একাকার হয়েছে বাংলার চিরকালীন সাহিত্য, দর্শন তথা সার্বিক সংস্কৃতিতে। এই পর্বে আমরা এখন শুনব মোহাম্মদ ইসাহাক আলীর গ্রন্থন উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজন। আজ আপনাদের জানাবো বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী ধারা পুঁথি পাঠ নিয়ে। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বলো,
আরে শোনো শোনো বন্ধু গণ রে শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন, হিরণ নগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব রূপ ছিল তার ভারী। আরে হিরণ নগরে ছিল একে রাজকুমার, কমলা সুন্দরীর সনে বিয়া হইল তার, লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পারে, পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি। ওই দিঘির অজল দেখা কন্যার বড় তেষ্টা পায়, পালকিটা থামাইয়া কন্যা জল। পুঁথি সাহিত্য আমাদের ঐতিহ্যের অংশ। এমন এক সময় ছিল যখন ঘরে ঘরে পুঁথি ছিল, দিনের আলো নিভে গেলেই কুপি জ্বালিয়ে শুরু হতো পুঁথিপাঠ। পুঁথি পাঠককে ঘিরে সকলেই জড়ো হতেন এবং মনোযোগ সহকারে শুনতেন। শোনেন শোনেন ভাই বোন বন্ধু শোনেন দিয়া মন, যাকা দেয়ার বিধি বিধান করিব বর্ণন। দীন ইসলামের পাঁচ স্তম্ভের একটি যাকাত ভাই, সামর্থ্যবান সব মুমিনের আদায় করা চাই। ও পুথিয়াল ভাই, সামর্থ্যবান তাহলে কারা? সামর্থ্যবান সেই হবে যার নেশা পরিমাণ, ধন সম্পদ জমা থাকে পুরো একটি সন। সোনা হলে সাড়ে সাত ভরি রূপার হিসাব, সাড়ে বাহান্ন তোলা ভাই এটাই নিসাব। দুটির মধ্যে নিম্ন হবে যেটির মূল্যমান, সেটি হোক জাকাত দেবার নিসাব পরিমাণ। প্রাচীনকালে মূলত প্রান্তিক শ্রেণীর মানুষেরাই ছিল পুঁথির অনুরাগী। তাদের লেখাপড়া বা ভাবনা চিন্তার পরিধি আট পড়ে হলেও অন্যরা যে কে অবহেলা করত তা কিন্তু নয়। সেকালে পুঁথি ছিল সার্বজনীন। শিশু কিশোর কিশোরী বয়স্ক নির্বিশেষে সকলের কাছেই পুঁথি সাহিত্যের অনুপম কাহিনী আখ্যানগুলো ছিল অমৃত তুল্য। শোনেন শোনেন ভাই বোন বন্ধু স্বজন আপনজন, হাজার বছর আগের কথা করিব বর্ণন। শোনেন শোনেন দিয়া মন, এই কাহিনী করলাম শুরু আল্লাহর নামে, রহিম রহমান যার দয়া ডাইনে ও বামে, সকল কাজে ও কামে দয়া দানে জীবন যখন সুশোভিত হয়, অনাচারে ডুবে মানুষ খোদা ভুলে যায়, পাপের পথে পা বাড়ায়, শুধরে দিতে মানব কুলের অন্যায় এবং ভুল, যুগে যুগে আল্লাহ পাঠান নবী ও রাসূল, তাদের নিজে কোনো তো। আধুনিক যন্ত্র সভ্যতার দাপটে বাস্তবতায় প্রাচীন পুঁথিকাব্য পুঁথি কাহিনী বিস্তৃত ও বিলুপ্ত প্রায় হলেও আজও মানুষ ফিরে যেতে চায় স্বপ্ন কল্পনা ও বাস্তবতার মিশেলের সেই বিমূর্ত নান্দনিক স্টেশনে, যেখানে পুঁথি সাহিত্যের মিথ কল্পকথা, লোককাহিনী, লোকাচার, ধর্মকথা, রাজবন্দনা, হাসি কান্না, জাপিত জীবনের নানা অনুষঙ্গের রূপচ্ছটায় বিরাজ করে অলৌকিক আনন্দ ভুবন। নগরে নগরে বলি বলি শুধু জনে, ইতিহাসের কথা কিছু করিব স্মরণে, গুরুগণে বীর গাথা করেছে রচনা, তার তালি পদা বলি দিলাম যোজনা, দিকে দিকে বিচরণে সালাম জানাই, বাংলাদেশের মানুষ আসো পুঁথি গান গায়, বাংলাদেশের মানুষ আসো পুঁথি গান গায়। প্রাচীনকালে যখন ছাপাখানা ছিল না তখনও প্রচলন ছিল পুঁথির। প্রাচীন হস্তলিখিত পুঁথিগুলো সাধারণত ভূর্য ছাল, কাপড়ের পট, তালপাতা লেখা হতো। তালপাতার পুঁথিগুলোর বেশিরভাগই ছিল পূজার পুঁথি। মাদুলির মন্ত্রগুলো লেখা হতো ভূর্য ছালে। মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যভিত্তিক বিভিন্ন পুঁথিও লিখিত হতো তালপাতায়। তেরেট নামের তালজাতীয় এক প্রকার বৃক্ষের পাতায়ও তখন পুঁথি লিখা হতো। কবি মুকুন্দরামের বাসভূমি দুমনায় তেরেট পাতায় লিখিত চণ্ডীমঙ্গলের একটি পুঁথি সংরক্ষিত আছে। তবে হরিতালি কাগজ নামে পরিচিত তুলুট কাগজে লেখা পুঁথি তখন ব্যাপক সমাদৃত ছিল। ছাপাখানার ব্যাপক প্রসারের ফলে কলকাতার শোভা বাজার কেন্দ্রিক বিশেষ ধরনের পুঁথি বা বটতলার পুঁথির প্রচলন ঘটে, ফলে পুঁথি শব্দটির বিভ্রান্তির শিকার হয়। পুঁথি সাধারণত দুপ্রকার, কবির হস্তলিখিত মূল রচনা এবং লিপিকারের অনুলিপি। প্রথম ধরনের পুঁথি এখন প্রায় পাওয়া যায় না।
লিপিকারের অনুলিপি নিয়ে আমাদের পুথির জগৎ। মির্জাফরের মির্জাফরি প্রবাদ সমান, ব্রিটিশ রাজ্যের হাতে হইলাম গোলামের গোলাম। গোলামে গোলামি করে করে নীল চাষ, না পাইয়া না খাইয়া মরে মরে কৃতদাস। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাইরা নীল ধান, দুর্ভিক্ষ কাড়িয়া নীল লক্ষ লোকের প্রাণ। দিকে দিকে ডাক দিল ফকির আর কিষাণ, সন্ন্যাসী সাঁওতাল ডাকে বাঁধিয়া পাশান। নুরুল দিন ভবানী পাঠক মঞ্জু শাহের দল দেবী চৌধুরানী সহ। শ্রোতা বন্ধুরা, আমরা সকলে মিলে এই পুঁথিকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবো এবং পুঁথি পাঠের যে জৌলুস বা ঐতিহ্য রয়েছে সেটাকে প্রত্যেকে ধারণ করার চেষ্টা করব এবং সমৃদ্ধ করব বাংলা সাহিত্যকে। আমাদের প্রিয় মাতৃভূমির পাহাড়ের নান্দনিক পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রকৃতির সান্নিধ্য যেন মানুষকে করে তোলে অন্য এক জগতের বাসিন্দা, অন্য আদলের মানুষ। বৈচিত্র্যতায় ভরা পাহাড়ের প্রকৃতি ও জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। বরাবরই তাদের আগ্রহ থেকে যায় পাহাড় সম্পর্কে, পাহাড়ের প্রকৃতি সম্পর্কে, পাহাড়ের মানুষ সম্পর্কে। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব নিশাত জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি। উপস্থাপনায় গুলশানারা হক। প্রিয় শ্রোতা, পাহাড় ও প্রকৃতি পর্বে আজ আমরা আপনাদের শোনাব চন্দ্রনাথ পাহাড়ের গল্প। সৌন্দর্যের আধার সীতাকুণ্ড, এর একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে সুবিশাল সমুদ্র। আর এই গিরি সৈকতের এমন নিবিড় ঘনিষ্ঠতা দেশের অন্য কোথাও তেমনটা দেখা যায় না। সীতাকুণ্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হল চন্দ্রনাথ পাহাড়। এখানে চারিদিকে চিরহরুদ, সবুজের বাগান, ছোট বড় পাহাড় আর টিলা। 1300 শতাব্দীর দিকে আবিষ্কৃত চন্দ্রনাথ পাহাড় 3.5 কিলোমিটার উঁচু আঁকা বাঁকা পথ পেরিয়ে পাহাড়ের উপরে উঠে পশ্চিমে তাকালে দেখা যাবে বিশাল সমুদ্র আর পূর্বে পাহাড়ের পর পাহাড়। এখানে যেতে চলতি পথে চোখে পড়বে পেয়ারা, সুপারি, আমসহ হাজারো প্রজাতির বনজ ফলদ ও ঔষধি গাছপালা। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলানিকেতন চন্দ্রনাথ পাহাড়ের চারিদিকে জুড়ে সবুজের সমারোহ হয়। পাহাড়, ঝর্ণা আর আশেপাশের সৌন্দর্যে বিমোহিত হয় সাধারণ মানুষ। পাহাড়ের আশেপাশের জনপদগুলি দেখে মনে হবে যেন শিল্পীর পটে আঁকা ছবি। চন্দ্রনাথ শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থানও বটে। পাহাড়ের উপরে আছে প্রাচীন ও বিখ্যাত চন্দ্রনাথ মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচু। জনশ্রুতি আছে যে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে 5 স্থানে 5টি মন্দির স্থাপনের নির্দেশ পান, যার একটি হল চন্দ্রনাথ মন্দির। এছাড়াও অন্যগুলো হচ্ছে নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানের ভূতনাথ, মহেশখালীতে আদিনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দিরের পুরো নাম হল সীতাকুণ্ড মন্দির। পাহাড়ের শুরুর দিকে রাস্তা প্রায় সমতল, তাই হাঁটতে তেমন একটা কষ্ট হয় না। জগন্নাথ মন্দিরের কাছে যেতে নজরে আসবে চন্দ্রনাথের চূড়া, সেখান থেকে দেখা যাবে বিরূপাক্ষ মন্দির। এখান থেকে একদিকে খাড়া ও ঢালু, অন্যদিকে সুউচ্চ পাহাড়, দেখতেও বেশ চমৎকার লাগে। এই জায়গা থেকে শুরু হল পাহাড়ে ওঠার মূল ট্রেকিং। পাহাড়ের পাদদেশ থেকে ট্রেকিংয়ের প্রস্তুতি নিতে হয়, এজন্য নিয়ে নিতে হবে শক্ত বাঁশের লাঠি, যা আশেপাশেই কিনতে পাওয়া যাবে। পাহাড়ে ওঠার পথে দৃষ্টি আকর্ষণ করে ছোট ছোট ঝর্ণাগুলো। প্রথমে যে ঝর্ণাটি চোখে পড়বে সেখান থেকে পথ দুভাগ হয়েছে পাহাড়ে ওঠার জন্য। সহজ উপায়ে ও সরাসরি পাহাড়ে উঠতে সিঁড়ির রাস্তাটি দিয়ে যাওয়া যায়। আর যারা পাহাড়ি পথ ডিঙ্গে রোমাঞ্চের সাথে যেতে চান, তারা পাহাড়ি পথ বেয়ে উঠতে পারেন। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পথে ক্লান্তি লাগলে সিঁড়িতে বসে বিশ্রাম নিয়ে আবার পাহাড়ে ওঠা শুরু করতে হবে। এই যাওয়ার পথে মনে হবে দুপাশের প্রকৃতি যেন অভ্যর্থনা জানাচ্ছে। এভাবে একসময় সিঁড়ি শেষ হলে চোখের সামনে চলে আসবে পাহাড়ের একদিকে ঢাল, যেটি পুরো পল্লব আচ্ছাদিত।
পাহাড়ের ওপারের পথ খুবই সরু, পাশাপাশি একাধিক ব্যক্তি যাওয়া যায় না, হাঁটাও যায় না। এই পথ ধরে এগোলে পৌঁছে যাবেন বিরূপাক্ষ মন্দিরের গোড়ায়, যার দৃশ্যাবলী সত্যি দারুণ সুন্দর। চন্দ্রনাথ পাহাড়ি এলাকায় বাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, যারা ত্রিপুরা নামে পরিচিত। পাহাড়ের ভেতরের দিকে স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা জুম পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি ফুলের চাষ করেন। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব কম হয়, এখান থেকে পায়ে হেঁটে বা রিক্সায় যাওয়া যায়। তবে চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশা বা নিজস্ব ব্যবস্থায়ও ঘুরে আসা যায়। আর দেশের অন্যত্র থেকে আসতে হলে চট্টগ্রামে এসে তারপর সেখান থেকে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে। থাকার জন্য চট্টগ্রামে ভালো মানের হোটেল রয়েছে, সেখানে রাত্রিযাপন করা যায়। প্রকৃতিকে ভালোবাসলে, বেড়াতে ভালোবাসলে আর দেরি না করে নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন চন্দ্রনাথ পাহাড়। প্রিয় শ্রোতা, পাহাড় প্রকৃতি পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের রূপসৌন্দর্যের কথা। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের এবারে পরিবেশনা রাধা রমন দত্তের গান, শুনব শিল্পী বিশ্বজিৎ রায়ের কণ্ঠে। আমারে আসিবার কথা কোয়ামান করে রাই রয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কোয়ামান করে রাই রয়াছো ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া, আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে, আইশোরাই যমুনার ঘাটে কাল সকালে কলসে কাঁখে লইয়া, আমি জলের ছায়ায় রূপ ফেরিব গো, আমি জলের ছায়ায়। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান।